ঘটনাস্থল দুর্যোধনের সাত মহলা বাড়ির অন্দরমহল। এখানে দুর্যোধনের স্ত্রী ভানুমতি আছেন। কোনো কারণে আজ সেখানে পঞ্চস্বামী গর্বিত দ্রৌপদীর আগমন ঘটেছে। ভানুমতি তাকে নেমন্তন্ন করেছিল নাকি দ্রৌপদী সেখানে নিজেই এসেছিল সে খবর আমরা রাখি না, কিন্তু ভানুমতি যেহেতু দুর্যোধনের স্ত্রী এবং দ্রৌপদী যেহেতু পাঁচ ভাইয়ের এক বউ, তাই তাদের কথাবার্তা সোজা খাতে বইছিল না। বিশেষত এই দুই রমণীর স্বামীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহজ ছিল না, তাই এদের কথাবার্তার মধ্যেও কুটিল ব্যঙ্গবিদ্রুপ বিনা কারণেই এসে পড়েছিল। দুর্যোধনের গরবে গরবিনী ভানুমতি শেষ পর্যন্ত চিবিয়ে চিবিয়ে বলেই ফেললেন কথাটা। বললেন, তোমার তো আবার একটা নয় দুটো নয়, পাঁচ পাঁচটা স্বামী। এ বিদ্রুপ দ্রৌপদীর গা সওয়া। কৃষ্ণের পরম প্রিয়া পত্নী সত্যভামাও মহাভারতের বন পর্বে একই প্রশ্ন করেছিলেন, তবে তার বলার ভঙ্গি ছিল ভালো আর জিজ্ঞাসার সঙ্গে ছিল বিনয়। সত্যভামা বলেছিলেন, পাঁচ পাঁচটা পাণ্ডব স্বামীকে তুমি কেমন করে তুষ্ট করো দিদি? ব্রত, স্নান, মন্ত্র নাকি ওষুধ করেছো দিদি? বলো না, কি করলে আমার ওই একটা স্বামী কৃষ্ণ আমার বসে থাকে? কি বুদ্ধিতেই বা তুমি পাঁচ স্বামীকে সামাল দাও? হ্যাঁ, সত্যভামার প্রশ্নে আবদার ছিল, জিজ্ঞাসার মধ্যে মিনতি ছিল। দ্রৌপদীও তাই স্বামী হাতে রাখার কেতকানুন সত্যভামাকে শিখিয়ে দিয়েছিলেন একেবারে বুড়ি মাসিমার মতো। কিন্তু এই ভানুমতির বলার ঢং তো আলাদা। ভানুমতির কথার মধ্যে যেন মেয়ে মানুষের লাম্পট্যের ইঙ্গিত আছে। দ্রৌপদী ছাড়বেন কেন? বিশেষত তিনি বিদগ্ধা মহিলা, সংসার ক্ষেত্রে যথেষ্ট দগ্ধাও বটে। সতী সাবিত্রীর আদর্শ দ্রৌপদীর চলে না, মুখ বুঝে সহ্য করার লোকও তিনি নন। সঙ্গে সঙ্গে দ্রৌপদী জবাব দিলেন, আমার শ্বশুরকুলে স্বামী সংখ্যা চিরকালই একটু বেশি। ভানুমতি পতিবিদ্ধি কুলে মম। সরলা ভানুমতি প্রথমে বুঝতে পারেননি কোপটা কোথায় গিয়ে পড়ল। তারপর যখন দ্রৌপদীর কথাটা বেশ ভেবে দেখলেন, তখন বুঝলেন তার নিজের শ্বশুর, দিদি, শাশুড়ি সবাই জড়িয়ে গেছেন দ্রৌপদীর কথার পাকে। দ্রৌপদীর শাশুড়ি হলেন কুন্তী, পাণ্ডু ছাড়াও আরও পাঁচজন তার অপত্যকারক স্বামী ছিলেন, না হয় ধরেই নিলাম। কর্ণের পিতা সূর্যের কথা দ্রৌপদী জানতেন না। আবার কুন্তীর দুই শাশুড়ি হলেন অম্বিকা আর অম্বালিকা, বিচিত্রবীর্য ছাড়াও এদের পুত্রদাতা স্বামী স্বয়ং মহর্ষি ব্যাসদেব। এই সুবাদে ভানুমতির শ্বশুর ধৃতরাষ্ট্র অথবা তার শাশুড়িমা অম্বিকাও তো ফেঁসে গেলেন। আবার অম্বিকা অম্বালিকার শাশুড়ি যে সত্যবতী, তার শান্তনু ছাড়াও তো আর এক স্বামী ছিলেন পরাশরমুনি। এবার দ্রৌপদীর কথার গুরুত্ব বুঝে আর কথা বাড়াননি দুর্যোধন সোহাগী ভানুমতি। যারা আর্থ সামাজিক কৌতূহলে সেকেলের তাবৎ নারীকুলের অন্যায় আর অবিচারের জিগির তোলেন, দ্রৌপদীর চরিত্র তাদের কিছু হতাশ করবে। স্বামীদের ভুল বা ভালো মানুষের জন্য দ্রৌপদীর জীবনে দুঃখ, কষ্ট এবং উপদ্রব কোনোটাই কম হয়নি। তবু কিন্তু কোনো সতীলক্ষ্মীর বিপন্নতা দ্রৌপদীর ছিল না। সতীলক্ষ্মীর মতো স্বামীদের সব কথা তিনি মুখ বুঝে সহ্যও করেননি, বরঞ্চ আধুনিক অনেক গোবেচারা স্বামীদের মতোই দ্রৌপদীর পঞ্চ স্বামীকে মাঝে মাঝেই তার মুখ ঝামটা খেয়ে গোবেচারা হয়ে থাকতে হয়েছে। দ্রৌপদীর পাঁচ পাঁচটি স্বামী দ্রৌপদীকে রীতিমতো ভয় পেয়ে চলতেন, ভয় পেতেন অন্যেরাও। দ্রৌপদী কালো মেয়ে, কালো বলেই তার নাম কৃষ্ণা। মহাভারতীয় রঙ্গভূমিতে যে কটি কালো মানুষ মহাভারত মাতিয়ে রেখেছেন তাদের মধ্যে তিনজনই পুরুষ আর দুজন স্ত্রীলোক। প্রথম কালো মহামতি ব্যাসদেব, দ্বিতীয় কালো কৃষ্ণ ঠাকুর, তৃতীয় হলেন অর্জুন। আর মেয়েদের মধ্যে ব্যাসজননী ধীবর কন্যা সত্যবতী নিকষ কালো, তার নামও ছিল কালী। কৃষ্ণভগিনী সুভদ্রাকেও কালী বলে ডাকা হতো, কিন্তু তার গায়ের রং কালো ছিল না। কাজেই গায়ের রং এবং নামেও ভারতের দ্বিতীয় যে কালো স্ত্রীলোকটি, তার নাম দ্রৌপদী। গায়ের রং কালো হলে কি হবে,
সেকেলে দ্রৌপদীর মতো সুন্দরী সারা ভারতবর্ষে খুঁজলেও মিলত না। অবশ্য দ্রৌপদীর রূপ যে শুধু শাড়ির কেন্দ্রিক ছিল না, তার রূপ যে দেহের সীমা অতিক্রম করেছিল সে কথা বোঝা যাবে স্বয়ং ব্যাসের বর্ণনায়। মহাভারতকার দ্রৌপদীর শারীরিক রূপ বর্ণনায় বেশি শব্দ খরচ করেননি। সুকেশী, সুস্তনী, শ্যামা, পিনশ্রণী পয়োধরা দ্রৌপদীর এই বর্ণনা মহাকাব্যের সুন্দরীদের তুলনায় আলাপ মাত্র। লক্ষণীয় বিষয়, নায়িকার রূপ বর্ণনার ক্ষেত্রে মহাকাব্যকারেরা যেখানে অনুপম শব্দরাশির বন্যা বয়ে দেয়, সেখানে দ্রৌপদীর রূপ বর্ণনায় মহাভারতকার যেন একেবারে আধুনিক মানসিকতায় গ্ল্যামারের দিকে মন দিয়েছেন। দ্রৌপদী যে মোটেই বেঁটে ছিলেন না, আবার ঢ্যাঙা লম্বাও ছিলেন না। নতি হ্রসা ন মহতি, সেকেলে কবির কাছে এই বর্ণনা, এই বাস্তব দৃষ্টিটুকু অভাবনীয়। তাও একবার নয়, দুবার এই কথা ব্যাসকে লিখতে হয়েছে। যদিও অন্যত্র হলে নারীদেহের প্রত্যঙ্গ বর্ণনায় ঝড় উঠে যেত তাঁরই হাতে। ব্যাস জানতেন দ্রৌপদীর রূপ তার কুঞ্চিত কেশ রাশি কিংবা স্তন জঘনে নয়, তার রূপ সেই দীপ্ত ভঙ্গিতে, বিভ্রাজমানা বপুষা, সেই বিধগ্ধতায়, যার সঙ্গে তুলনা চলে শুধু নীলাভ বৈদর্যমণির। বৈদর্যমণি সন্নিভা, যেখানেই তিনি থাকেন সেখানেই আলো ঠিকরে পড়ে, প্রতি কথায় প্রতি কাজে। আর তার মধ্যে আছে এক দূরত্ব, যে দূরত্ব তার জন্মলগ্নে বিধি প্রদত্ত। কেননা যজ্ঞ বেদীর আগুন থেকে তার জন্ম, তার মানে এই নয় যে একটি যজ্ঞ বেদী থেকে কৃষ্ণার জন্ম হয়েছিল, এমনটি হতেই পারে না। তার কারণ দ্রুপদ রাজার অঘোষিত দ্রোণ হন্তার জন্মযজ্ঞে পুরোহিত যখন আগুনে ঘি দিচ্ছিলেন, তখনই তিনি টের পেয়েছিলেন যে ওই যজ্ঞের আগুন থেকে শুধুমাত্র একটি কুমার জন্মাবে না, উপরন্তু একটি কুমারীও জন্মাবে। দ্রুপদ রাজার স্ত্রীকে তিনি বলেছিলেন, তুমি পুত্র এবং কন্যা দুই পাবে রানী, পুরোহিত যাগযজ্ঞে আহুতি দেওয়া মাত্রই সেই আগুন থেকে জন্মালেন কুমার দৃষ্টদ্যুম্ন, উত্তস্থ পাবকা তস্মাত। এরপরে দৃষ্টদ্যুম্নের একটু বর্ণনা দিয়েই ব্যাস বললেন, কুমারী চাপি পাঞ্চালী বেদ মধ্যা সমস্থিতা, সেই বেদী থেকেই কুমারী পাঞ্চালীও উদ্ভূত হলেন। ঠিক এখানে আগুন কথাটা সোজাসুজি নেই বটে, তবে যজ্ঞ বেদীর মধ্যে আগুন ছাড়া আর কি থাকে? বিশেষত পূর্বাহ্নে যে আগুন থেকে কুমার জন্মেছে, ব্যাস অবশ্য পরে পরিষ্কার লিখেছেন যে দ্রুপদের পুত্রেষ্টি যজ্ঞে পুত্র এবং কন্যার মিথুন জন্মালো। কাজেই যজ্ঞের বেদী মাত্র নয়, বেদীর আগুন থেকেই তার জন্ম। বস্তুত আগুন তো কৃষ্ণার গায়ের রঙে আসবে না, আগুন যে দ্রৌপদীর চরিত্রে, যারা দ্রৌপদীর নৃত্যসঙ্গী পাঁচ ভাই তারা এই আগুনে সোনার মতো পুড়ে পুড়ে শুদ্ধ হয়েছেন। আর যারা দূরের, তারা যতবারই এই যাজ্ঞসিনী আগুনে হাত দিয়েছেন ততবারই তাদের হাত পুড়েছে, কপাল পুড়েছে, গোটা বংশ ছারখার হয়ে গেছে। দ্রৌপদীর আবির্ভাব লগ্নেই তাই দৈববাণী শোনা গেছে, ক্ষত্রিয়কুলের ধ্বংসের জন্যই তার জন্ম, তিনি কৌরবদের ভয়ের নিশান। অশ্বাহেত কৌরবানাং মহদ্যুত পদ্মতে ভয়ং, কি অসামান্যতায়, কি রূপে, কি গুণে দ্রৌপদীর সঙ্গে তার বৃদ্ধ দিদি শাশুড়ি সত্যবতীর খুব মিল খুঁজে পাই। শুধু গায়ের রং ভাগ করে নিয়ে এরা যে একজন কালী আর অন্যজন কৃষ্ণা হয়েছেন তাই নয়, এদের দুজনের মধ্যেই ছিল সেই বিরল ব্যক্তিত্ব, যাতে সত্যবতীর হাতে গড়ে উঠেছিল ওই বিরাট কুরুকুল, আর দ্রৌপদীর ক্ষোভে সে কুরুকুল ধ্বংস হয়ে গিয়েছিল। সৃষ্টি আর ধ্বংসের মধ্যে তফাৎ এটুকুই যে মহারাজ শান্তনু, পিতামহ ভীষ্ম এরা সত্যবতীর ব্যক্তিত্ব মেনে নিয়েছেন, আর পাণ্ডবরা দুর্ভাগ্যবশে এবং কৌরবরা সাহংকারে দ্রৌপদীর ব্যক্তিত্বকে অপমান করেছেন।
ফল এক পক্ষে বিড়ম্বনা, অন্য পক্ষে ধ্বংস। দ্রৌপদীর যেদিন বিয়ে অথবা স্বয়ম্বর, তার আগে পাণ্ডবরা বারাণবতে যৌতুকগৃহের আগুন হজম করে প্রচ্ছন্নভাবে এধার ওধার ঘুরে বেড়াচ্ছেন। এবন সেবন দেখে আর কিছুই করার না পেয়ে পাণ্ডব জননী কুন্তী পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছেন। ভিক্ষা টিক্ষাও ভালো মিলছে না। এর মধ্যে ব্যাস এসে দ্রৌপদীর জন্মকথা শুনিয়ে গেলেন পাণ্ডবদের। যাবার আগে এও বলে গেলেন যে সেই রমণী পাণ্ডবদের বউ হবে, কিন্তু কৌরব জ্ঞাতির প্রতারণা আর বন বনান্তে ঘুরে বেড়াবার যন্ত্রণায় পাণ্ডবদের মনে তখন স্ত্রীচিন্তা ঠাঁই পায় না। সমস্ত জগৎকে খরতাপে আক্রমণ না করে সূর্য যেমন সন্ধ্যাবধূকে ভজনা করে না, তেমনি জগতের কাছে আপন শৌর্য প্রকাশ না করে পাণ্ডবরাই বা রমণীর চিন্তা করবেন কি করে? তবে একাধারে শৌর্য বীর্য দেখানোর সুযোগ এবং স্ত্রীরত্ন লাভ দুয়েরই মৌকা এলো দ্রৌপদীর স্বয়ম্বরে। যদিও পাণ্ডবরা একথা সচেতনভাবে বোঝেননি, তারা পাঞ্চাল রাজের উদ্দেশ্যে রওনা দিলেন ভালো ভিক্ষা পাবার আশায়, কারণ তারা শুনেছিলেন পাঞ্চাল রাজ্যে ভালো ভিক্ষা পাওয়া যায়। সুভিক্ষাশ্চৈব পাঞ্চালা সয়ন্তে। তাছাড়া বনে বনে এতকাল বাস করে নগরে ভ্রমণ করার জন্য পাণ্ডবদের নাগরিক বৃত্তিও কিছুটা উত্তেজিত হয়েছিল, কেননা পাঁচ ছেলের মা কুন্তী পর্যন্ত ভেবেছিলেন নগরে গেলে দারুণ মজা হবে, অপূর্ব দর্শনং বারো রমণীয়ং ভবিষ্যতি। পাণ্ডবেরা তাই চললেন। রাস্তায় ব্যাসের সঙ্গে দেখা হয়েছিল বটে, তবে ব্যাসের কথা দ্রৌপদীর কথা তাদের ভালো মনেও ছিল না। পাঞ্চাল রাজ্যে পৌঁছে ইস্তক দ্রৌপদীর স্বয়ম্বরের খবর পাণ্ডবদের কানে আসছিল। মনে মনে তাকে বিয়ে করার মানসিক প্রস্তুতি পাণ্ডবদের কারও ছিল না, কিন্তু তারা যে স্বয়ম্বরের জাঁকজমক দেখতে যাবেন এটা অবশ্য মনে মনে ছিল। পাণ্ডবেরা পাঞ্চাল রাজ্যে পৌঁছবেন কি করে? রাস্তাতেই তারা দেখতে পেলেন দলে দলে ব্রাহ্মণ সজ্জনেরা চলেছেন দ্রুপদের রাজসভায়। পাণ্ডবেরা তখনও বাড়িঘর বাসস্থান ঠিক করেননি কিছু, তখনও প্রচ্ছন্নচারী ব্রাহ্মণের বেশ। যুধিষ্ঠির কিছু শুধবার আগেই ব্রাহ্মণেরা স্বজাতির ভ্রমে পাণ্ডবদের জিজ্ঞাসা করলেন, আপনারা আসছেন কোথা থেকে, যাবেনই বা কোথায়? পুরো পরিচয় পাবার আগেই ব্রাহ্মণেরা বললেন, চলো সব দ্রুপদের রাজবাড়িতে, বিরাট উৎসব দ্রৌপদীর স্বয়ম্বর, আমরা সবাই তো সেখানেই যাচ্ছি। নিষ্কিঞ্চন ব্রাহ্মণেরা দ্রৌপদীর চেহারার একটা লোভনীয় বর্ণনাও দিতে চাইলেন। তারা বললেন, দারুণ দেখতে নাকি দ্রৌপদীকে, দর্শনীয়া অনবদ্যাঙ্গী, পদ্মের পাপড়ির মতো চোখ, একরোশ দূর থেকেও নাকি তার গায়ের মিষ্টি গন্ধ পাওয়া যায়। যোজনগন্ধা পদ্মগন্ধী সত্যবতীর সাথে এখানেও দ্রৌপদীর মিল। ব্রাহ্মণ বলে কথা, তাদের মুখে প্রত্যঙ্গ বর্ণনা কেমন শোনায়, তাই বুঝি অতি সংক্ষেপেও কোনো আড়ম্বরের মধ্যে না গিয়ে অথচ সব কিছুই বুঝিয়ে দিয়ে ব্রাহ্মণেরা বললেন, দ্রৌপদী তনুমধ্যমা, অনবদ্য তার চেহারা, তার ওপরে সুকুমারী মনস্বিনী।